আইবাসের মাস্টার ডেটায় যদি কোনো পরিবর্তন হয়, অর্থাৎ আপনার বেতন পরিবর্তন হয়েছে বা আপনি পদোন্নতি পেয়েছেন বা উচ্চতর গ্রেড পেয়েছেন, উচ্চতর গ্রেড পাইলে আপনি বা পদোন্নতি পেলে আপনার মূল বেসিক পরিবর্তন হয়েছে এবং হচ্ছে আপনার বাড়ি ভাড়াটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটি আপনি কিভাবে নিয়ে আসবেন, আজকের পর্বে আমরা এই বিষয়টি আলোচনা করব। তো এই জন্য আপনি যে কোনো ব্রাউজারের সাহায্যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজ করে আপনি আইবাসে প্রবেশ করবেন। আইবাসে প্রবেশ করে আমরা আসবো অ্যাকাউন্টিং অপশনে, এখান থেকে আসবো মাস্টার ডাটা, মাস্টার ডাটা থেকে আসবো আমরা এমপ্লয় ম্যানেজমেন্ট, এমপ্লয় ম্যানেজমেন্টে এসে আমরা তার স্যালারি ইনফরমেশনে চলে আসব। এখানে এমপ্লয় টাইপটা দিতে হবে অফিসার অথবা স্টাফ, অফিসার দিলাম আমি। এখানে এনআইডি দিতে হবে, এনআইডি দিয়ে আমরা গো অপশনে ক্লিক করব। এরপর আপনি দেখুন এই বেসিক পে, এখানে আপনি শুধু এডিট অপশনে ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে দেখুন এটা লক হয়ে গেছে এবং আপডেটে ক্লিক করবেন। এরপরে বাড়ি ভাড়াটা আমরা চেঞ্জ করব, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপডেট হয়ে গেছে এবং এখানে আমরা আপডেট অপশনে ক্লিক করব। এখানে আপনাকে লেখার সুযোগ নেই, আপনি এডিট অপশনে ক্লিক করলেই বা যদি আপনি নতুন ইয়ে হয় তাহলে এখানে লিখে দিলে এটা অটোমেটিক লক হয়ে যাবে এবং এখানে আপনার অতিরিক্ত লেখার সুযোগ নেই। তো এই ছিল আজকের পর্ব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।